আজ বানাবো রাঙালুর ফিঙ্গার। পটেটো ফিঙ্গার বা আলুর ফিঙ্গার থেকে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয়। আর সব থেকে বড় কথা হলো, এই স্ন্যাক্স ডায়াবেটিক রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। ক্রিসপি মুচমুচে রাঙালুর এই ফিঙ্গারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু শীতের সবজি। তার মধ্যে রয়েছে একটা ক্যাপসিকাম, লঙ্কা ব্যবহার করছি, আপনারা লঙ্কার পরিবর্তে ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একটা গাজর, আর নিয়েছি একটা পেঁয়াজ, আর কিছুটা ধনে পাতা, সমস্ত শীতের সবজি যেগুলো এখনই পাওয়া যায়। এই সবজিগুলো ব্যবহার করলে ফিঙ্গারটা অনেক বেশি সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকরও হবে। আর নিয়েছি এখানে 250 গ্রাম রাঙালু, যে রাঙালুটাকে আমি ছোট ছোট এইভাবে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। নেওয়ার পরে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, শুধু সিদ্ধ করার পরে জলটাকে ড্রেন করে নিতে হবে। আর নিয়েছি এখানে 1/2 কাপ সুজি, যেটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 1¾ কাপ ময়দা। প্রথমেই যেটা করব, গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব। গাজরটাকে কুচিয়ে নিলে কিন্তু বানাতে অসুবিধা হতে পারে, সেই জন্য এইভাবে যদি গ্রেট করে নেন তাহলে গাজরটা বেশ সুন্দর নরম হয়ে যায়, একদম সুন্দরভাবে মিশে যায়। এরপরে আমি ক্যাপসিকামটাকে কেটে নেব। কীভাবে কাটবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত জিনিস কিন্তু ছোট ছোট করে কাটতে হবে। ক্যাপসিকাম কাটার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই, আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই, ভিতরের সাদা অংশ এবং বীজটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর এইভাবে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি, যাকে বলে একদম ফাইনলি চপড, সেইভাবে কুচি করে নিচ্ছি। এরপরে পেঁয়াজটাকেও একদম যেমনভাবে ক্যাপসিকাম কেটেছি সেইভাবেই ছোট ছোট কুচি করে কেটে নেব, কিমা করে যেটাকে বলে। ধনে পাতাটাকেও একইভাবে আমি কুচি করে নিচ্ছি। এখানে কিন্তু মনে রাখবেন, ধনে পাতাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে। আর লাগছে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একদম কিমা করে কেটে নিচ্ছি। যতটা ঝাল খাবেন সেই মতন কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সমস্ত জিনিস আমার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস অন করে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি প্যান, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি। বেশ ভালো করে গন্ধ বেরিয়েছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি। এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি কেন, তার জন্য এখানে রয়েছে একটা টিপস। যদি সবজিটাকে আমি কাঁচা ব্যবহার করতাম রাঙালুর সাথে, সেক্ষেত্রে সবজি থেকে জল বেরোতো, তখন কিন্তু এটা বানাতে অসুবিধা হতো। সেই জন্য সবজিটাকে একটু সতে করে নিতে হবে। প্রথমে সবজিটাকে এইভাবে হালকা ভেজে নিচ্ছি, যাতে সবজির ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। ঠিক সেই সময় সামান্য একটু নুন দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, যতটা সম্ভব কম নুন দেবেন। এরপর আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখবেন যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, শুধুমাত্র রসটা মরবে সেই মতন ভেজে নিতে হবে। দেখুন রসটা একদম মরে গিয়েছে। ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো। অরিগ্যানোটা দিলে খুব ভালো লাগে খেতে। এখন সবার বাড়িতেই মোটামুটি অরিগ্যানো থাকে, যাদের বাড়িতে থাকবে অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু যাদের বাড়িতে থাকবে না তারা কিন্তু একদম চিন্তায় পড়বেন না, এটা না দিলেও চলবে। এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি, এটা ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি রাঙালুটাকে মেখে নেব। তার জন্য আমি হাতে করে মাখছি না, কারণ রাঙালুটা একটু শক্ত হয়ে গিয়েছে যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, গরম অবস্থাতেই মাখতে চেষ্টা করবেন। আমি সেই জন্য গ্লাসের পিছনের দিক করে এইভাবে মেখে নিচ্ছি। গ্লাস কিংবা বাটি ব্যবহার করতে পারেন, কিংবা হ্যান্ড স্ম্যাশারও ব্যবহার করতে পারেন। বেশ ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে গাঁট না থাকলেই ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যদিও এটা নুন দিয়ে সিদ্ধ করা ছিল, তবু একটু নুন আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি খান। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, আর যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন সবজিতে কিন্তু জল একেবারেই নেই, এটাকে মাখতে অনেক বেশি সুবিধা হবে। এরপর দিয়ে দিচ্ছি যে সুজিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটা 1/2 কাপ, আর দিচ্ছি 1¼ কাপ ময়দা। এর থেকে বেশি কিন্তু সুজি বা ময়দা কোনোটাই লাগবে না। এরপর একদম বিনা জলে, মানে জল একটুও দেওয়া যাবে না, এইভাবে টিপে টিপে এটাকে মাখবেন। আস্তে আস্তে দেখবেন এটা নরম হতে থাকবে, একটুও জল দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। এরপরে আমি এইভাবে বেশ ভালো করে মেখে নিয়েছি। একটু টাইম লাগে এটা মাখতে, কিন্তু আস্তে আস্তে দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। যদি মনে হয় বেশি টাইট লাগছে, সেক্ষেত্রে অল্প তেল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে পারেন। দেখুন ডো তৈরি হয়ে গিয়েছে। এরপর যেটা করব, অপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে ফিঙ্গারটা বানাতে সুবিধা হবে। মাখিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু একটু করে আমি তুলে নিচ্ছি। আর দেখুন ফিঙ্গার যেরকম হয় ঠিক সেই শেপে গড়ে নিতে হবে। এটা বানানো ভীষণ সহজ, যে কোনো সময় বানাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা স্বাস্থ্যকর
স্ন্যাক্স স্ন্যাক্স খেতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু সেটাকে একটু স্বাস্থ্যকর করে যদি বানানো যায় তাহলে খুবই ভালো হয়। প্রত্যেকটা ফিঙ্গার এইভাবে আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি আর সাজিয়ে রেখে দিচ্ছি। একসাথে অনেকগুলো ফিঙ্গার আমি বানিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি তেল গরম বসিয়ে দেবো, কারণ একসাথে অনেকগুলো ফিঙ্গার কিন্তু ভেজে নেওয়া যায় খুব সহজে। সমস্ত ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে, এবার শুধু অপেক্ষা ফ্রাই করে নেওয়া। তাহলেই মুচমুচে ক্রিসপি এরকম রাঙালুর ফিঙ্গার খেতে পাওয়া যাবে। ফ্রাই করবো কিসে, তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল, মোটামুটি 1 কাপ মতন সাদা তেল দিয়েছি। তেলটা মিডিয়াম যখন গরম হবে ঠিক সেই সময় আমি ফিঙ্গারগুলো একে একে ছেড়ে দিচ্ছি। খুব বেশি তেলটা গরম হয়ে যাবে সেই সময় কিন্তু ফিঙ্গারটা দেবেন না, মিডিয়াম গরম অবস্থাতেই ফিঙ্গারটা দিতে হবে। তাহলে বেশ আস্তে আস্তে ধীরে ধীরে যখন ভাজা হবে তখন এটা আরও বেশি ক্রিসপি মুচমুচে হবে। এমনিতেই এটা কিন্তু ভীষণ ক্রিসপি মুচমুচে হয়, আর রাঙালু দিয়ে এত কিছু সবজি দিয়ে যেহেতু বানানো হয় এটা খেতে অপূর্ব সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যাদের সুগার রয়েছে তারাও নিশ্চিন্তে খেতে পারবেন, আর রাঙালু কিন্তু সুগারের রোগীদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন এটা কিন্তু অনেকটাই লাল রঙের হয়ে এসেছে, দেখুন এখন কিন্তু একদম পারফেক্ট কালার এসে গিয়েছে। এইরকম যখন কালারটা আসবে তখন বুঝবেন এটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, একদম ক্রিসপি মুচমুচে। আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন, এরকম যখন আওয়াজ হবে তখন বুঝবেন যে ফিঙ্গারটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে তুলে আমি এটাকে রেখে দিচ্ছি, যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে তুলবেন তাহলেই ভালো হবে। যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে টিস্যু পেপারের উপরে এটাকে রাখতে পারেন, সেটা কিন্তু তেলটা টেনে নেবে, এক্সট্রা তেলটা। এইভাবে ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার শুধু অপেক্ষা খাওয়ার। সত্যি বলছি এরকম ফিঙ্গার আমি যদি পাই আমি তো 8-10টা খেয়েই নেব। আপনাদের কীরকম মনে হয়, এরকম ফিঙ্গার নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে, চা বা কফির সাথে এই শীতের দিনে কিন্তু দারুণ ভালো লাগবে। আর কিন্তু আমি অপেক্ষা করতে পারছি না, এখন কিন্তু সসটা আমি নিয়েই এসেছি, এরপর আমি খাবই খাবো। তার আগে আপনাদের বলে দিই যে এরকম সসের সাথে যদি এত সুন্দর রাঙালুর ফিঙ্গার পেতে চান তাহলে আজই বানিয়ে ফেলুন, দেখতেই পেলেন কত সহজে বানানো যায়। আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখাবো এরকম কোনো সুন্দর সুন্দর ইউনিক ভিডিওর সাথে।